নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাত ধুয়ে নামতেই একের পর এক প্রভাবশালী ব্যক্তিদের নাম কিন্তু উঠে আসছে শুধু নাম উঠে আসা নয় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় আরও অনেক বড় বড় ব্যক্তিত্ব পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় ছাড়াও এই মামলায় গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্য সম্প্রতি আবার এই মামলায় গ্রেপ্তার হতে দেখা গেছে মুর্শিদাবাদের বরং বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এই সকল প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এটাই জানা যাচ্ছে যে নগদ উদ্ধার হয়েছে প্রায় একশো উনিশ কোটি টাকা বিপুল সংখ্যক এই টাকা নিয়োগ দুর্নীতিকাণ্ডে লেনদেন হয়েছে এবং এই টাকার পরিমাণ আড়াইশো কোটিরও বেশি বলে জানা যাচ্ছে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে বিপুল পরিমাণ উদ্ধার হওয়া এই টাকার মধ্যে বড় অঙ্কের টাকা উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে এই বিপুল টাকার উৎস নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায় সোমবার আদালত থেকে বার হওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় এই প্রশ্নের মুখোমুখি হন তিনি এই প্রশ্নের মুখোমুখি হয়ে উত্তরের শুধু একটাই কথা বলেন খুঁজে বার করুন এর আগেও একাধিকবার তিনি এই প্রশ্নের সম্মুখীন হলেও টু শব্দটুকু করেননি এসবের পরিপ্রেক্ষিতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে খুঁজে বার করুন এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এদিন ফের একবার দাবি করলেন যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিনি কোনোভাবেই জড়িত নন তিনি সাধু পুরুষ তার কথা অনুযায়ী মন্ত্রীর কোনো ভূমিকা নেই প্রতিটি সংস্থা বোর্ড দ্বারা পরিচালিত এখানে মন্ত্রীর কোনো ভূমিকা নেই আইনগতভাবে নিয়োগকর্তাও মন্ত্রী নেই তাহলে নিয়োগ কাণ্ডের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এটাই পার্থ চট্টোপাধ্যায়ের দাবি এবং টাকার প্রসঙ্গে তিনি একটাই মন্তব্য করলেন খুঁজে বার করুন কি বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়